রাজ্যে আবারও ভুয়ো টিটি ধরা পড়েছে। বুধবার মনু রেল স্টেশনে যাত্রীরা ভুয়ো টিটি কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। ওই ঘটনার কয়েক ঘন্টার ব্যবধানে পেঁচারথল রেল স্টেশনে আরও এক ভুয়ো টিটি যাত্রীদের হাতে গণধুলাই খেয়ে গারুদে ঢুকেছে। ঊনকোটি জেলায় পেঁচারথলের শিববাড়ি এলাকার বাসিন্দা কৌশিক সরকার ওই ভুয়ো টিটি বলে পরিচয় মিলেছে। জানা গেছে, বুধবার রাতে আগরতলা থেকে ধর্মনগরগামী ট্রেনে টিটি সেজে কৌশিক সরকার যাত্রীদের পাশাপাশি হকারদের টিকিট পরীক্ষা করছিলেন। তাতে হকারদের সন্দেহ হয়েছিল, কারণ ওই রুটে সকল টিটিদের হকাররা চেনেন। তাকে নতুন দেখে কয়েকজন যাত্রী ও হকাররা মিলে এসে কামরা দায়িত্বে থাকা টিটির কাছে বিষয়টি যাচাই করে দেখার জন্য বলেন। এরপরই তার পরিচয় প্রকাশ্যে আসতেই রেলযাত্রী ও হকাররা মিলে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তীতে তাকে ধর্মনগর রেল পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। এই বিষয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। ঘটনাটা হয়েছে পেঁচারতল থেকে, ও উঠেছে, উঠে হকারদেরকে টিকিট চেক করছে, পাবলিককে টিকিট চেক করছে, পাবলিকে ধরছে, ধরা মারপিট করছে, আমাদেরকে ডাকছে, পানি সাগরে নামিয়ে আমরা এসিতে আনলাম। আনার পরে তো টিটি স্যার কমপ্লেন দিল, কমপ্লেন দেওয়ার পরে ও টিকিট চেক করছিল হকারদেরকে, হকার প্যাসেঞ্জারদেরকে চেক করার পরে প্যাসেঞ্জাররা ওরা ওকে মারছে, মারার পরে এটা হইলো যে পেঁচারতল, এটা হইলো যে 75 আগরতলা ধর্মনগর এক্সপ্রেস, মানে প্যাসেঞ্জার ট্রেন। আপনি যখন গেছেন টিটি না অরিজিনাল টিটি না, ও বসে আছে, আমি যখন গেছি ও বসে আছে, ওকে মারছে পাবলিকে, মারতেছে, কালো কোট লাগানো আছে, ঠিক আছে, কালো কোট লাগানো আছে, ওকে মারতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে কী হলো, কইছে ডুপ্লিকেট টিটি। আমরা তো হকাররা বলছে আমরা তো সব টিটিকে চিনি, ধর্মনগর আগরতলা সব টিটিকে চিনি, ওকে আমি টিটি দেখিনি, এটা তো আপনারা যাচাই করেন। তারপরে আমি ওকে নিয়ে, আমরা সবাই প্যাসেঞ্জার ট্যাসেঞ্জার মিলে ওকে নিয়ে আসলাম এসিতে, আমাদের যে অরিজিনাল টিটি আছে ওকে ডাকলাম, ওকে বললাম ও টিটি নাকি, তো বললো আমি তো চিনি না। তারপরে ও মেসেজ করলো, আরও প্যাসেঞ্জার আছে, তবে মিডিয়া সিডিয়া ওরা প্যাসেঞ্জাররা ডাকলো, এখন জিআরপির কাছে হ্যান্ড ওভার করলো, টিটিএ মেসেজ দিয়ে মেন টিটিএ জিআরপির কাছে হ্যান্ড ওভার করলো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।